নিতাই আর গৌর জগতের মাঝে এসে হরি নাম বিতরণ করেছেন। নিতাই আর গৌর, আর সেই নিতাই আর গৌর কে ছিল জানেন? ব্রজের কানাই আর বলাই। ব্রজের কানাই আর বলাই হলো নদের গৌর আর নিতাই। জগতের মাঝে এসে তারা কি করেছিল? হরি নাম বিতরণ করেছিল। তাই পদকর্তা বলছেন, কি বলছেন? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই দাদা বলরাম হইল নিতাই। আর নিমাই আর নিতাই কি করেছিল? জগতের মাঝে এসে দীনহীন যত ছিল মধুর হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাইয়ার মাধাই। জগাইয়ার মাধাই তার সাক্ষী, দীনহীন কাঙাল দরিদ্র মাতাল তাদের উদ্ধার করেছে ভগবান এই কলিযুগের মাটিতে এসে। জগাইয়ার মাথায় কি করত? শ্যামা মায়ের নাম করে করে যেত সদা সর্বদা, হাতে রক্ত জবা আর কমণ্ডলু নিয়ে ভগবানের নাম না করে শ্যামা মায়ের পূজা করতেন, শক্তির পূজা করতেন, এমন ভাবে তারা যেতেন। আর ভগবান তাদের উদ্ধার করেছে, শুধু তাই নয়, জগাই মাধাই ছাড়া রাজা বিশ্বত সেন, চাঁপাল গোপাল আপনারা সবাই জানেন, শুধু হিন্দু নয় মুসলিম উদ্ধার করেছেন চাঁদ কাজী, ভগবান সবাইকে উদ্ধার করেছেন। নিত্যানন্দকে কলসির কানা মারা হলো, নিত্যানন্দ প্রভু কি বলেছিলে জানেন? মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? সবাইকে তিনি ভালোবেসেছেন জগতের মাঝে যারা আছেন। আমরা মনে মনে প্রত্যেকে বলে থাকি, আমরা তো ঘোর সংসারী, সংসারী হলে কেমন ভাবে ভগবানকে পাবো, তাই তো মা প্রশ্ন আমাদের মনে আসে তো? আমরা তো সংসারী, আর সংসারী হয়ে ভগবানকে তো পাওয়া যায় না, যারা সাধুগুরু বৈষ্ণব তারাই ভগবানকে পায়। কিন্তু আপনি শাস্ত্র যদি দেখেন, শাস্ত্র কি বলছে? এই কলিযুগের মাটিতে, এই কলিযুগে পাঁচটা জিনিস করা যাবে না। কি কি শাস্ত্র বলছে? অশ্বমেধ গবালভ্যম সন্ন্যাস পল পৈতৃকম দেবরেন সুতৎপত্তি কল পঞ্চ বিবরে জয়। পাঁচটা জিনিস ত্যাগ করো কলিযুগে। কি কি? অশ্বমেধ গবালভ্যম, মানে অশ্বমের যজ্ঞ আর গোমের যজ্ঞ এই কলিযুগে এই মাটিতে করা যাবে না। কলিযুগে অশ্বমের যজ্ঞ গোমের যজ্ঞ করা যাবে না, অশ্বমেধ গবালভ্যম। তারপর কি বলছে? সন্ন্যাস পল পৈতৃকম, সন্ন্যাস মানে সন্ন্যাস, কলিযুগে সন্ন্যাস করা যাবে না। তাহলে মনে প্রশ্ন আসে, গৌরাঙ্গ মহাপ্রভু কেমন ভাবে সন্ন্যাসী হলো? শাস্ত্র যারা পড়ে তারা জানে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাসী হয়েছিল, কিন্তু সন্ন্যাসটা রেখেছিল মাত্র তিন দিন, তিন দিন পর তিনি সন্ন্যাস ত্যাগ করেছিলেন। শাস্ত্র বলছে, শাস্ত্র যদি সত্য হয়, শাস্ত্র বাক্য যদি আমরা মেনে চলি, মহাপ্রভু মাত্র তিন দিন সন্ন্যাস রেখেছিলেন, তারপর তিনি সন্ন্যাস পরিত্যাগ করেছিলেন, সন্ন্যাসী হয়েছিলেন বিষ্ণুপ্রিয়া। তিনি জগতের মাঝে বিচার করলেন, দেখালেন, কারণ নিজ আচরি ধর্ম জীবের শেখায়, নিজে না আচরিলে ধর্ম পর কেনা শেখানো যায়। তিনি আচরণটা করেছেন অশ্বমেধ গভালভ্যম সন্ন্যাস পল পৈতৃকম, অর্থাৎ সন্ন্যাস করা যাবে না আর কি। পল পৈতৃকম মানে পিতামাতার সাধ্যে মাংস ভক্ষণ করা যাবে না। পিতামাতার সাধ্যে কি মাংস ভক্ষণ হয় বাবা ও মায়েরা? সাধ্যের দিন মাংস ভক্ষণ হয় না, পরের দিন নিয়ম ভঙ্গ তখন মাংস ভক্ষণ হয়, সাধ্যের দিনে হয় না। কারণ শাস্ত্র লিখছে অশ্বমেধ গবালভ্যম সন্ন্যাস পল পৈতৃকম, আর কি দেবরেন সুতৎপত্তি কল পঞ্চ বিবর্জয়। দেবরেন সুতৎপত্তি মানে দেবর, দেবর মানে কি? দেবর আপনারা বোঝেন তো? দেবরেন সুতৎপত্তি, সুত মানে সন্তান বা পুত্র, দেবরের দ্বারা পুত্র উৎপাদন করা যাবে না। অর্থাৎ আপনার স্বামী মারা গেছে, আপনি দেবরকে নিয়ে আছেন, দেবরের থেকে পুত্র নেবেন হবে না, শাস্ত্র যদি মেনে চলেন। দেবরেন সুতৎপত্তি কলপঞ্চ বিবর্জয়, এই পাঁচটা জিনিস কলিযুগে ত্যাগ করো, তাই সন্ন্যাসী হলে হবে না, সংসারে থেকে ভগবানকে পাওয়া যায় সেই লীলা আমরা আস্বাদন করব। সংসারের মাঝে থেকে ঘোর সংসারী হয়ে কেমন ভাবে ভগবানকে পেয়েছিল শ্রী রামচন্দ্রের দর্শন পেয়েছিল
সেই লীলা আমরা আস্বাদন করব। আমরা বলি সংসারী সংসারী, সংসারী হয়েও ভগবানকে পাওয়া যায়। দেখুন বাবা, গৌরাঙ্গ মহাপ্রভু কবার সংসার করেছে? তিনি যে সন্ন্যাসী হয়েছেন সংসার করেননি তা নয়, তিনি একবার নয় দুবার দুবার সংসার করেছেন। লক্ষ্মীপ্রিয়ার বিষ্ণুপ্রিয়া দুবার মহাপ্রভু, শুধু তাই নয় তার বড় দাদা নিত্যানন্দ, তিনি দুবার বিবাহ করেছেন। তবে নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহটা একটু অন্যরকম বাবা। আপনারা গৌরাঙ্গ মহাপ্রভুর বিবাহ শুনেছেন? গৌরলীলা যারা কীর্তন পরিবেশন করেন আপনারা শুনেছেন বিষ্ণুপ্রিয়ার বিয়ে, লক্ষ্মীপ্রিয়ার বিয়ে শুনেছেন, কিন্তু নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহের ঘটনা আপনারা অনেকেই হয়তো জানেন না, তাই বলি শুনে নিন। নিত্যানন্দ মহাপ্রভু বিবাহটা কেমনভাবে হয়েছিল জানেন? একদিন নিত্যানন্দ মহাপ্রভু হরিনাম বিতরণ করতে করতে চলেছেন, কোথায়? কালনা। আর কালনায় একটা জমিদার ছিল যার নাম সূর্যদাস পণ্ডিত। কালনার জমিদার সূর্যদাস পণ্ডিত, তার দুটো মেয়ে ছিল, দুটো মেয়ের নাম বসুধার জাহ্নভা, দুটো মেয়ে বসুধার জাহ্নভা। নিত্যানন্দ মহাপ্রভু যখন নাম বিতরণ করতে করতে ওই কালনায় এসে উপস্থিত হলো, তখন দুটো মেয়ে নিত্যানন্দ মহাপ্রভুকে দর্শন করে এত সুন্দর তার রূপের জ্যোতি ছিল, এত সুন্দর দেখতে ছিল নিত্যানন্দ মহাপ্রভু, ওই দুটো মেয়ে একসঙ্গে ভালোবেসে ফেললো, মনে মনে ভালোবেসে ফেলেছে নিত্যানন্দ মহাপ্রভুকে, মনে মনে ভালোবেসে ফেলেছে, কিন্তু মুখে তো বলতে পারে না, জানে সাধু সন্ন্যাসী মানুষ যদি অভিশাপ দিয়ে দেয়, মনে মনে ভালোবাসাটা থাক। এসে দাঁড়ে দাঁড়িয়েছে, বলছে ওই সাধুকে দেখে, বলে নবীন সন্ন্যাসী সন্ন্যাসীকে দেখে বলে, তোমায় আমি ভিক্ষা দিতে চাই। নিত্যানন্দ মহাপ্রভু বলেছিল, কি ভিক্ষা দিবি তোরা? আমি তো চাল ডালের ভিখারি নই, টাকা পয়সার ভিখারি নই, আমি কিসের ভিখারি জানিস? আমি হলাম হরি নামের ভিখারি। বলে তাহলে কি দেব? বলে যদি দিতে চাস তাহলে তোরা দুটো মেয়ে আমার হয়ে যা, তোরা দুটো মেয়ে আমার হয়ে যা। এই যখনই এই কথাটা শ্রবণ করলো, দুটো মেয়ে লজ্জায় রাঙা হয়ে গেল, তারা লজ্জা পেয়ে দুটো মেয়ে চলে গেল চারতলার চিড়ে কোঠার উপরে। জমিদারের দুটো মেয়ে বসুধার জাহ্নভা চারতলা চিলে কোঠায় উঠে গেল, আর নিত্যানন্দ মহাপ্রভু যে বিরহ দিয়ে গেল, সেই বিরহের আঘাতে দুটো মেয়ে প্রাণ ত্যাগ করলো, মারা গেল দুটো মেয়ে। আর দুটো মেয়ে যখনই মারা যায়, সূর্যদাস পণ্ডিত জমিদার গৃহে ফিরে দুটো মেয়েকে তো প্রচণ্ড ভালোবাসে, আদরের মেয়ে দুটো, ছুটে এসে ডাকতে থাকে, বসুধা মা জাহ্নভা, বসুধা। এমন ভাবে ডাকতে ডাকতে চারতলার চিলে কোঠায় উঠে গেল, সেখানে গিয়ে চমকে ওঠে, একই আমার দুটো মেয়ে, আদরের সন্তান আমার, আমার নয়নের মণি, এই দুটো মেয়ের এমন অবস্থা কে করেছে? নিচে ছিল ভৃত্য, ভৃত্য বা চাকর যাকে বলি, উঠে এলো জমিদার বাবুকে গিয়ে বলল, জমিদার মশাই শোনেন, আপনার এই মেয়ে দুটোর এই অবস্থার জন্য যে দায়ী সে আর অন্য কেউ নয়, গৌরাঙ্গ মহাপ্রভুর বড় দাদা অবধূত শ্রীপাদ নিত্যানন্দ। কে এত বড় সাহস, এত বড় আস্পাত্তা, আমার বাড়িতে এসে আমার দুটো মেয়েকে কলঙ্কিত করেছে, আমার দুটো মেয়ে যার বিরহে মারা গেছে। শোনো শোনো, সবাই ছুটে যাও, নিত্যানন্দ প্রভুকে ধরে নিয়ে এসো, ওই কালনা নদীর তীরে আমি তিনটে চিতা সাজাবো, হ্যাঁ হ্যাঁ আমি তিনটে চিতা সাজাবো, দুটো চিতায় আমার দুটো মেয়ে, আর একটা চিতায় জীবন্ত নিত্যানন্দকে আমি পোড়াবো। আদেশ যখন পেল ছুটে গেল সবাই, আর দেরি করল না, নিত্যানন্দকে ধরে নিয়ে এলো। নিত্যানন্দকে যখন ধরে নিয়ে এলো, নিত্যানন্দ প্রভু এসে বলছে, জমিদার মশাই কি হয়েছে? বলে কি হয়েছে তুমি জানো না? তুমি যে বিরহ জনিত জ্বালা দিয়ে গেছো, যন্ত্রণা দিয়ে গেছো, সেই বিরহের জন্য আমার দুটো মেয়ে মারা গেছে। তাই শোনো, তোমাকে শাস্তি পেতে হবে। আর কি শাস্তি জানো? আমার দুটো মেয়ের চিতায় আমি পরে আগুন দেব, আগে আমি তোমাকে পোড়াবো, তারপর।
বলল বেশ, অপরাধ যখন আমি করেছি শাস্তি তখন আমায় পেতে হবে, তখন আমি শাস্তি মাথা পেতে নিলাম, কিন্তু আমায় আপনি একবার শেষবারের মতো সুযোগ দিন। কি সুযোগ? না, শেষবারের মতো সুযোগ দিন, আমি আপনার দুটো মেয়েকে জীবিত করতে চাই। কোন বাবা মা চাইবে না? কে চাইবে না বলুন? তার মেয়ে দুটো জীবিত হয়ে যাক, কে চায় না? বলল বেশ, তুমি একবার চেষ্টা করো। এই বলে নিত্যানন্দ মহাপ্রভু কি বললে জানেন? দুটো মালা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, দুটো মালা। আর মালা দুটো নিয়ে আমি মেয়ে দুটোকে আগে বিবাহ করতে চাই। বলল বেশ, দুটো মালা নিয়ে আলা হলো। প্রথম মালাটা নিল, প্রথম মালাটা নিয়ে বসুধার কাছে গিয়ে চোখের জলে কাঁদতে কাঁদতে বলে, বসুধা তুমি আমায় এত ভালোবেসেছো, বসুধা এত ভালোবেসেছো তুমি আমায়, আমি তো বুঝতে পারিনি, আমি জানতে পারিনি তো এত 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 প্রেম, এত ভালোবাসা, এত ভক্তি আমার প্রতি। শোনো, আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, আমি না বুঝে তোমাদের সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি। প্রথম মালাটা নেয়, বসুধার গলায় পরিয়ে দেয়। আবার দ্বিতীয় মালাটা নিয়ে জাহ্নভার কাছে গিয়ে একই রকম ভাবে করজোড়ে বলে, জাহ্নভা তোমরা দুই বোন, দুই বোন তোমরা আমায় এত ভালোবেসেছ, এত প্রেম তোমাদের মধ্যে, এত ভক্তি আমি বুঝিনি। দুজনার গলায় দুটো মালা পরিয়ে দিল, আর মাঝখানে দাঁড়িয়ে গৌরাঙ্গকে ডেকে বলে, গৌ এই জগতের মাঝে, হ্যাঁ এই জগতের মাঝে তুই আমায় পাগলানি তাই করে পাঠিয়েছিস, পাগলা। আমি পাগলানি তাই, আমার মধ্যে ক্রোধ নেই, রাগ নেই, জ্বালা যন্ত্রণা বেদনা দুঃখ কষ্ট কিচ্ছু নেই। এই জগতের মাঝে আমাকে পাগল করে পাঠিয়েছিস, আর হরিনাম প্রচার করার ভার আমার কাঁধে তুই দিয়েছিস। হরিনাম প্রচার করতে করতে আমি একই ঘটনা ঘটিয়ে ফেলেছি। যদি ভগবানের নাম সত্য হয়, ভগবান যদি সত্য হয়, তবে হ্যাঁ আজ আমি এই দুটো মেয়েকে জীবিত করবো বউ। আমি দুটো চিতার মাঝখানে দাঁড়িয়ে তোকে স্মরণ করবো, তোকে ডাকবো। আর যদি ভগবানের লীলা সত্যি, ভগবান বলে যদি সত্যি কিছু থাকে জগতের মাঝে, আজ প্রমাণ হয়ে যাবে কতটা বিশ্বাস তারা করবে ভগবানের তোর উপরে। আমি দেখতে চাই এই দুটো মেয়ে যেন জীবিত হয়ে যায়। বাহু তুলে কীর্তন শুরু করলেন নিত্যানন্দ মহাপ্রভু। দুটো চিতার মাঝখানে দাঁড়িয়ে বাহু তুলে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে নিবেদন জানায়, গৌর তুই রক্ষা কর, জগতের মাঝে তোর নাম সত্য সেটা তুই প্রমাণ কর, রক্ষা কর। তাই বাহু তুলে বলতে থাকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ গৌ হরি 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 বল, হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরি নাম শ্রবণ করা মাত্র, এই হরি নামের ধ্বনি যখনই কর্ণে প্রবেশ করলো, ওই চিতার মধ্যে থেকে হাতগুলো নড়ে নড়ে ওঠে, হাতগুলো নড়ে নড়ে ওঠে। আস্তে আস্তে দুটো মেয়ে যখন উঠে বসল, জমিদার মশাই চমকে উঠলেন,
নিত্যানন্দের চরণ জড়িয়ে ধরে বলল, নিতাই আমি বুঝতে পারিনি নিতাই হরি নামের এত গুণ। হরি নাম করলে যে মৃত মানুষ জীবিত হয় আমি কোনোদিন শুনিনি, আমি কোনোদিন দেখিনি। বলো নিতাই তুমি কি চাও? বলে, শোনেন আমাকে কিছু দিতে হবে না, দুটো মেয়ে জীবিত হয়েছে, দুটো মেয়ে যা চাইবে তুমি তাই দিও। আর মেয়ে দুটো যখন জীবিত হলো চিতায় থেকে নেমে পিতার চরণে প্রণাম জানিয়ে বলে, পিতা দিতে যদি হয়, দিতেই যদি হয় তবে এই আশীর্বাদ করো যেন নিত্যানন্দ মহাপ্রভুর সঙ্গে সারা জীবন আমরা হরিনাম গাইতে পারি। নিত্যানন্দ মহাপ্রভু দুটো মৃত মেয়েকে বিবাহ করলো আর মেয়ে দুটো জীবিত হয়ে গেল। নিত্যানন্দ প্রভু দুবার সংসার করলো, শুধু তাই নয়, পঞ্চতত্ত্বে এত বড় করে দাড়ি, এত বড় বড় দাড়ি পঞ্চতত্ত্বে থাকে কি না? রবীন্দ্রনাথ ঠাকুর হরিব, এত বড় বড় দাড়ি পঞ্চতত্ত্বে থাকে। দক্ষিণেশে নিত্যানন্দ বামে কথা ধর, মধ্যাসনে নিত্যা করে গৌরাঙ্গ সুন্দর, এত বড় বড় দাড়ি দাঁড়িয়ে থাকে, নাম হলো অদ্বৈত আচার্য। তিনি দুবার বিবাহ করেছেন, সীতা দেবী আর শ্রীদেবী, দুবার করে সংসার করে তারা ভগবানকে পেয়েছিল। আর আমরা একবার করে সংসার করে বলি ভগবানকে তো আর পাওয়া যাবে না, সংসারের মধ্যে থাকুন। আমরা তো জগতে সবাই সংসার করি, সংসার করি না বাবা, সংসারে সং সেজে থাকি, সং সঙ্গের মেলা বসেছে, কেউ পিতা কেউ মাতা কেউ পুত্র কেউ কন্যা, কাকিমা জেঠিমা ঠাকুমা কত কি রকমের সং সেজেছি আমরা, সং সেজেছি। সারে আমরা কজন গেলাম? সং সাজলে তো হবে না গো, সারে যেতে হবে, তবেই তো ভগবান কৃপা পাওয়া যায়। আমরা সারে যেতে পারি না তাই তো ভগবান আমাদের কৃপা করে না। সং সাজলে হবে না, সারে যান তবে সংসার করে মজা, তবে সংসার করে ভগবানকে পাওয়া যায়। আর এই গৌর আর নিতাই জগতের মাঝে সংসার করেও দিনহীন দরিদ্র তাদের উদ্ধার করেছেন, কাঙাল মাতাল তাদের উদ্ধার করেছেন। হরি হরি বল। এই নিতাই আর গৌর জগতের মাঝে হরিনাম বিতরণ করেছিল, তাই আমার প্রভুর মতো এমন দয়াল জগতের মাঝে আর দুটো হয় না। তাই আক্ষেপ করে এক কবি কলম দিচ্ছে, আমার প্রভুর মতো এমন দয়াল দুটো নেই। তাই তিনি কি বলছেন, এমন দয়াল দাতা আর না পাইবে কোথা, পাইয়া হেলায় হারাইন, পাইয়া হেলায় হারাইবে, পাইয়া হেলায় হারাইবে, এমন দয়াল দাতা আর না পাইবে কোথা, পাইয়া হেলায় হারাইন, পাইয়া হেলা হারাইন, এমন দয়াল দাতা আর না পাইবে কোথা, পাইয়া হেলায় হারাইন, পাইয়া হেলায় হারাইন। গোবিন্দ দাসিয়া অনলে পূর্ণ নয় সহজে আত্মঘাতী হইল, সহজে আত্মঘাতী হইল, এমন দয়ালু
আমারে কপা কপালে মন্দ বলি হায় হায় আমার বলি কপা গৌরচন্দ্র চোখ থাকিতে হোলা বন্ধ বলে হায় হায় আমার কপাল কপালে মন্দ আমরা চোখ থাকতে অন্ধ হয়ে গেলাম ভগবানকে পেলাম না আমরা নিত্যানন্দের চরণ স্মরণ করলাম না গৌরচন্দ্রিকাটা যিনি লিখেছেন তিনি কে গোবিন্দ দাস গোবিন্দ দাসিয়া কয় অনলে পূর্ণ নয় সহজেই আত্মঘাতী হইন গোবিন্দ দাস কি বলছেন হয় অনলে পুড়ে মরব না হয় আত্মহত্যা করব কিন্তু প্রভু তোমার চরণ আমরা ছাড়তে পারবো না এখানেই আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম এবার মায়েরা বৃন্দাবন যাবেন তো এবার একটু বৃন্দাবন যাই হরি হরি বল কারা কারা বৃন্দাবন যাবেন না একটু উলুধ্বনি করুন নিতাই গৌর হরি 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 বল হরি বল মা হরি বল ওই যারা যাবেন তারা এবার একটু উলুধ্বনি করুন নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি জয় জয়ধ্বনি দিচ্ছেন কি দিচ্ছেন হরি বল রাধা নামে জয়ধ্বনি দিন কারণ আশ্রয় করতে হবে তবে বিষয় পাওয়া যায় রাধা রানী হলো আশ্রয় হরি বল চলুন মা বৃন্দাবন যাই একটা বাংলা গানের মধ্যে থেকে ভজনের মধ্যে দিয়ে আমরা বৃন্দাবন যাই হরি বল চল রে আমার মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যে থা তোমারে রে মো চল রে আমার মো মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা তমালে রে বো চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে রে বো চল মন বৃন্দাবন চল মন বৃন্দাবন মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে যেথা তমালে রে বো চল রে আমার মন মধুর হরি বল মা বৃন্দাবন যাবেন তা বদনে বলুন রাধা রানী কি জয়
রাধারানী কি জয় রাধারানী কি জয় একবার রাধে রাধে বলুন সবাই রাধে রাধে বলে বৃন্দাবন যেতে হয় একবার হাতটা তুলুন মা হরি বল বেশ করতালি দিন তালে তালে হোক তো মুড়ি ভাজা হচ্ছে একটু তালে তালে হোক হরি বল রাধে রাধে বলুন রাধারানী কি রাধারানী কি রাধারানী কি রাধে 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 বল 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 রাধে 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 বলতে হবে সবাই মিলে বাহু তুলে প্রেমানন্দে চাঁদ বদনে ভক্তগণে সবাই মিলে রাধে রাধে কেউ বলে না কেউ বলে না কেউ বলে না রাধে রাধে বলতে হবে সবাই মিলে বাহু তুলে রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি রাধে 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 বো রাধে 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 বো রাধে 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 বল 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 রাধে 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 বল রাধে 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 বল রাধা রানী কি রাধা রানী কি একটু জোরে হবে কি হ্যাঁ একটু জোরে বলুন এতজন যদি সবাই একসঙ্গে বলেন বাবা হরি বল বলুন একবার রাধারানী কি রাধারানী কি হাতটা তুলে থাকুন না বলুন না হ্যাঁ নিতাই আর গৌর হাত তুলে আছে 536 বছর তাদের কষ্ট হয় না তারা বলে না বাবা একটু নামিয়ে জিরিয়ে নিন আপনারা নামাচ্ছেন কেন বলুন রাধারানী কি শ্যামসুন্দর কি মদন মোহন কি গিরিধারী লাল কি হরি বল হরি বল রাধা নামে জয়ধ্বনি দিলাম তাহলে মামা রাধারানী কি আবার জয় কেন প্রশ্ন